প্রেম তো করছে, এখন কাকে করছে, কিভাবে করছে, এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। পরিমনির প্রাক্তন স্বামীর সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন মন্দিরা। রোজারিদে মুক্তিপ্রাপ্ত কাজল রেখা সিনেমার নাম ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক মন্দিরা চক্রবর্তীর। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমায় অভিনেতা শরীফুল রাজের বিপরীতে অভিনয় করেছেন তিনি। বিভিন্ন জায়গায় ওই সিনেমার প্রচারে বেশ কাছাকাছি এবং ঘনিষ্ঠভাবে ক্যামেরায় ধরা দেন চিত্রনায়িকা পরিমনির প্রাক্তন স্বামী রাজ ও তার নায়িকা মন্দিরা। তাতেই ছবি অঙ্গনের রীতি অনুযায়ী নেট দুনিয়ায় ব্যাপক চর্চা চলছে তাদের প্রেমের গুঞ্জন নিয়ে, যদিও বিষয়টি অস্বীকার করেছেন নবাগত নায়িকা মন্দিরা। জানিয়েছেন, রাজের সঙ্গে প্রেম হওয়ার সুযোগ নেই। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। মন্দিরা বলেন, আমরা খুবই ভালো বন্ধু, প্রেমটা হওয়ার সুযোগ নেই। আসলে বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে। অভিনেত্রী জানান, শুটিংয়ের সময় সে আমার বন্ধু ছিল না, তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না, খুবই কম। আমাদের শুটিং হচ্ছিল 2022 সালে। এখন সে যে লাইফটা কাটাচ্ছে তখন সে এই লাইফে ছিল না, তার তখন সন্তান হয়েছিল, সব কিছু মিলিয়ে সে তার মতো ছিল। তখন মাত্রই আমাদের প্রথম দেখা। তবে শরীফুল রাজের সঙ্গে না হলেও মন্দিরার রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল নয়। অভিনেত্রী জানান, প্রেম করছেন তিনি, তবে কার সঙ্গে প্রেম করছেন সেটা সাংবাদিকরা যেন খুঁজে বের করেন। প্রেম তো করছে, এখন কাকে করছে, কিভাবে করছে, এটা দেখার দায়িত্ব আপনাদের, খুঁজে বের করুন আপনারা। মন্দিরা বলেন, বাস্তব জীবনে প্রেম আছে, প্রেম ছাড়া তো একজন মানুষ থাকতে পারে না। আমি মনে করি প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি, প্রেম করা উচিত। প্রেম করলে মন ভালো থাকে, শরীরও ভালো থাকে। এখন বিয়ে করার কোনো ইন্টেনশন একদমই নেই, পরিবার থেকেও চাপ নেই, এখন কাজে মনোযোগ দিতে চাই। আগামী ঈদে নীল চক্র নামে একটি চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে মন্দিরার। সেখানে তিনি জুটি বেঁধেছেন আরিফিন শুভোর সঙ্গে। এরই মধ্যে নতুন আরেকটি চলচ্চিত্রেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে আপাতত সেটি নিয়ে জানানো নিষেধ আছে বলে জানান অভিনেত্রী। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4th ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।